কালামকে বানিয়েছে, কুরসিকে বানিয়েছে। ও গো নবী, এক কথায় আল্লাহ তাআলা আপনাকে তৈরি না করলে 18,000 মাখলুকাতকে তৈরি করতে না। ও গো আমার নবী, তার জন্য আমার মার গর্ভে যখন ছিলাম আমি মনে নিয়ত করেছিলাম আমি সর্বপ্রথমে দুনিয়ার সরজমিনে যাওয়ার পরে আমি বিশ্ব নবীর চেহারা মোবারক দেখব। মুসলমান ভাইরা, যখন আপনার কিনা এই কথা বলাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার জিজ্ঞাসা করে বলে, আলী, পৃথিবীর সব থেকে যে প্রথম ঘর, এই ঘরের দিকে তুমি তাকাও না কেন? আমি এই কারণের জন্য তাকাইনি হুজুর, আপনি হলো কাবার কাবা জোরে বলো। তাই বাবা কবি কেউ যা কন, আরে চন্দ্র সূর্য বড় দেখেন বাবা, আপনাদেরকে বুঝাতে গেলে বাবা প্রত্যেকটা ওয়াজের মধ্যে পয়েন্ট নিয়ে আপনাদেরকে বুঝাতে হবে, নাকি বলছেন? বেরাদা দেখেন, হযরতে আপনার বেলালকে যখন বলে, বেলাল যখন জিহাদের ময়দান যুদ্ধ করলেন, বেরাদা যুদ্ধ করার পরে আপনার বেলালকে বলে, বেলাল তুমি কাবা শরীফের ছাদের উপরে উঠো। বেলাল কি করলেন? ছাদ, কাবা শরীফের ছাদে উঠলেন। উঠার পরে বেলাল চিন্তা করে যে, আল্লাহ গো, আমি যখন মাদিনা মসজিদে নববীতে যখন ছিলাম, তো মসজিদ মিম্বারে ওঠার পরে আমি কাবা শরীফের দিকে মুখ করে আজান দিতাম, কিন্তু ইয়া আল্লাহ গো, আজকে যে আমার সম্মুখে বিশ্ব নবী দাঁড়িয়ে আছে, তবে আল্লাহ আজকে তো কাবা শরীফের ছাদের উপরে, আমি কোন দিকে আজকে মুখ করে আজান দেব, জোরে বলো। এই দেখেন বেরাদার, এবার আপনার বেলাল আপনার কিনা উত্তর দিকে ঘুরে বাবা আবার ছাদের পরে বসে যায়, আবার উঠে আবার বসে যায়। নবী আমার বলতেছে, ও বেলাল, তোমাকে আমি ছাদের উপরে আজানটা দিতে বললাম, বলো বলো তুমি আজান দিচ্ছ না কেন? একবার উঠছো একবার বসে, এর মানেটা কি? হযরতে বেলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন আপনার কিনা নবাবিতে ছিলাম, আমি নবাবির মেম্বারে ওঠে কাবা শরীফের দিকে মুখ করে আজান দিতাম হুজুর গো, আজকে যে হুজুর কাবা শরীফের ছাদর উপরে, আমি কেমন করে কোন দিকে মুখ করে আজান দেব হুজুর? আমি এটা ধরে পাচ্ছি না। নবী আমার বলে, বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা? ও গো বেলাল, তুমি আমার দিকে মুখ করে আজানটা দাও। আমি অতি খুশি হয়ে গেলাম। ও গো আলী, তোমাকে একটা কথা বলে দি, ও গো আলী, তুমি হলো একজন আল্লাহ বালা, জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম ভাবে আপনার হযরত আলী তালি বাবা বোঝা গেল কি, যে আপনার কাবা শরীফে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হলো জন্ম, জোরে বলো। একবার দুধ পড়ুন মহাব্বতে মদিনার দিকে দিলটি লাগিয়ে, আল্লাহুম্মা জয়
মোহাম্মদ হদম জবান মোহাম্মদ বাবা যে মুসলমান মদিনাকার যাওয়ার ইচ্ছা জাগর হাত তুলুন দেখিন বাবা সকলে যাওয়া আসা আছে নাকি বলছেন অমন না বেরে দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা মহব্বতে বলো অমন না বেরে দেশে চলো জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা নবী আমার নূরের তরি তো জাহানে নূরের রবি নবী আমার নূরের তরি তো জাহানে নূরের রবি সে নবীকে দেখার তরে মন হলো মোর দিবানা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা অমন নবে দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা আরে টাকা করি নাই যে আমার সব জেগে যে মদিনা যা জোরে বলো স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবে দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা মহব্বতে বলুন দেখবেন বাবা হাজিরা যখন হজ করতে যায় তখন হাজির সাহেবের আপনার কিনা বাড়িতে খানা দেয় আমি তো মদিনা যাচ্ছি যদি তোমাদের সঙ্গে চলা ফুরাতে ভুল ভ্রান্তি হয়ে থাকে দয়া করে তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি যাবো বিশ্ব নবী রওজা মুবারকে জোরে বলুন না সুবহানাল্লাহ তাই কবিকে জাদা করো আরে গ্রামের লোকে দাওয়াতি করে খাইয়ে বলে দেখে আরে গ্রামের লোকে দাওয়াতি করে খাইয়ে বলে ডেকে ডেকে ও গো ভুল করেছি ক্ষমা কর যাব এবার মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবে দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা মহব্বতে আপনার বড় হতেছেন এদিকে বাবা হজরত আলীর বয়স হলো আপনার 12 বছর আর এদিকে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো আপনার 5 বছর যখন বাবা কেতাবের মধ্যে পাওয়া যায় যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন বাবা 5 তখন থেকে আপনার বিবাহ আর আপনার কিনা কথাবার্তা নবীর সঙ্গে আলোচনা হয় মদিনা মক্কা থেকে এসে বলে হুজুর আপনার বিটিকে বিবাহ করতে চায় এই চিল্লা চিল্লি করো না একটু মনোযোগ দিয়ে শুনো বাবা তো নবী আমার বলতেছেন যে ফাতিমা তো 5 বছর আর 5 বছর থেকে আপনার নবীকে বলেন যে হুজুর আপনার ছোট বিটি মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমার বেটার বিবাহটা দিতে চায় এ বলে যে হুজুর আপনার বিটির সঙ্গে আমার বেটার বিবাহটা দিতে চায় 5 বছর থেকে জোরে বলো বেলাদের ইসলাম মজার সামানি কিরাম আপনার 5 বছর যখন আপনার হলো হওয়ার পরে আস্তে আস্তে যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন আপনার 15 থেকে 15.5 বছর হলো আর এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স আপনার 25 বছর
এদিকে মক্কা শরীফের বড় বড় আপনার ঘরে সন্তানরা বলে হুজুর আপনার বিটিকে আমি বিবাহ করতে চাই, এ বলে হুজুর আপনার বিটিকে আমি বিবাহ করতে চাই। এরম ভাবে আপনার খোঁজ দেয় কিন্তু নাবি আমার রাজি হন নাই। নাবি আমার বলে এই সাহাবার শুনো, আমি তার সঙ্গে বিবাহ দিব আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমার ছোট বিটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের পারিগাম না দিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি বিবাহের কোনো কথাবার্তা আয়োজন করতে পারবো না। জোরে বলো সুবহানাল্লাহ। এই দেখেন বেরাদার, এবার আমার আল্লাহ তাআলা হযরতে জিবরীল আমিনকে বলতেছেন, ও বাবা জিবরীল তাড়াতাড়ি করে যাও, যাওয়ার পর আমার বিশ্ব নবীকে জানিয়ে দাও, বিশ্ব নবীকে জানিয়ে দাও। জানিয়ে দেওয়ার পরে যেন হযরত আলীর সঙ্গে যেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়। এই দেখেন বাবা হযরত জিবরীল আমিন এসে বাবা নবীকে সালাম দিলেন, বলা সালাত সালাম আলাইকা রাসূলুল্লাহ, আসসালাত সালাম আলাইকা হাবিবাল্লাহ। বলো গো নবী আপনার দরবারে আমি নাকি ওয়া টাইমের মধ্যে হাজির হয়েছি। নবী আমার বলো গো জিবরীল আমিন বলো বলো তুমি আমার দরবারে ওয়া টাইমের মধ্যে হাজির কেন হলে? জিবরীল আমিন হাবিবাল্লাহ নবী গো আপনার একটা ছোট বেটি আছে, তার নাম হল মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আমি বিবাহের পায়গাম নিয়ে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন আপনার এই কথা বললাম ও বাবার শোনা মানে কেরা, ও আমার আব্বা যে মুসলমান ভাইরা এই কথা যখন আপনার বলা নবী আমার বলতে যাব যে বেরে, তবে আমার বিটির সঙ্গে কার সঙ্গে বিবাহের পায়গাম নিয়ে এসেছ? হুজুরতে জিবরীল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এতদিন ফাতিমা যাকে এতদিন চাচা বলে এসেছে তার সঙ্গে মা ফাতেমার বিবাহ। নবী আমার বলো গো জিবরীল আমিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাত শুধু জমিনে পড়িয়ে দিল হয়ে যাবে। তবে দেখেন গো আমার মায়ের আপনাদের একটা কথা বলে, মা বোনদের জন্য আপনার স্পেশাল চারটা মশলা নিয়ে এসেছি, মা বোনদের জন্য স্পেশাল চারটা মশলা নিয়ে এসেছি, তবে আজকে বলবো না কালকে বলবো নাকি হচ্ছে, তবে আজকে হালকা হালকা আপনার বলি কোন মশলা খেলে বলবো। এক নম্বর হলো কপালে টিকি দেওয়া যায় যাচ্ছে কিনা, দুই নম্বর হলো নাইটি পরা যায় যাচ্ছে কিনা, তিন নম্বর হলো আপনার ফুটে হাতে লিপস্টিক আপনার দেওয়া যায় যাচ্ছে কিনা, চার নম্বর হলো স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যায় যাচ্ছে কিনা। পেটিয়া পুলিশ কলকাতা গেছি, যাওয়ার পর একজন ভাই আমার বলছে, মল্লু সাহেব আপনার কালকে ফতোয়া দিতে হবে। কি ফতোয়া? বলে আমার পকেটে 200-500, তুই 100-200 আউট হয়ে যায়, গায়েব হয়ে যায়, আপনাকে ফতোয়া দিতে হবে যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করে যাবে। ওই তো ভালো হবে যেন আমার দেবীকে রাখুন, বুঝতে পারলে তো বেড়াদার, কালকে আপনার এই মশলা গেলে বলবো, বুঝতে পারলেন? আজ বলছি না, তবে যাই হোক বেড়াদার, মজার সামানি ছিল তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে আপনার বিবাহের কথাবার্তা করছে বাবা নবীকে বলতেছে, বলো হুজুর হযরত আলীর সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হবে। জোরে বলুন। এদিকে বেরাদার আবু বকর সিদ্দিক, তারপরে বাবা হযরত ওসমান ইবনে উরায়না, এনারা আপনার দুজন হযরত আলীর কাছে গেছেন, যাওয়ার পরে বলে হুজুর গো ও গো আলী তুমি কি একবার নবীর কাছে যাওনি? বলে কেন? বলে শোনো শোনো শোনো, তুমি একবার নবীর কাছে যাও, যাবার পরে বলো তোমার ছোট বিটি ফাতেমাকে বিবাহ করতে চাই। হুজুর আলী বলতেছেন, ও গো আবু বকর সিদ্দিক ভাই, ও গো আমার ওসমান ইবনে উরায়না, তবে আমি যে বিবাহ করব আমার যে ঘর বাড়ি কিছু নাই, টাকা পয়সা কিছু নাই, আমি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার পরে কোন জায়গাতে নিয়ে এসে রাখবো? ও আমার সোনা মানিকেরা এই কথা বাবা যখন বল হযরত আবু বকর সিদ্দিক বলে, ও আবু আব্বা আলী তবে শুনে না শুনে না, তোমাকে একটাই কথা বলি, তুমি যা যাওয়ার
পারে আমার বিশ্ব নবীকে জানিয়ে দাও যে হুজুর আপনার ছোট পিটি ফাতেমাকে আমি বিবাহ করতে যাই। যখন আপনার এই কথা বলা বলার পরে বাবা খবরটা জানিয়ে দিন হযরত আলী বাবা টুক 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 করে আপনার কিনা বিশ্ব নবী দরবারে যান। যাওয়ার পরে আপনার কিনা বিশ্ব নবী দরবারে যাবার পরে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। বলে হুজুর গো আপনার কাছে আমি একটা খবর নিয়ে এসেছি। হযরত আলী বলছেন, হুজুর আপনার কাছে একটা খবর নিয়ে এসেছি। বলে কি খবর আলী, বলো বলো তাড়াতাড়ি বলো। আপনার কথা হযরত আলী বলতে যাবে, বিবাহ কথা বলতে যাই কিন্তু মুখ যে আপনার বাড়াই না। একবার হয়ে যায়, দুবার হয়ে যায়, তিনবারের বেলাতে আমার নবী বলতে জগালি তুমি কোন কথাটা বলবে আমি সেটা জানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বেরাদা আমার নবী হলো গায়েব পাতা না বালা নবী। দেখেন বেরাদার ইসলাম তো হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কোন কথাটা আপনি বলুন। ও গো আলী, তুমি আমার দরবারে কার জন্য এসেছো? আমার ছোট বিটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কে বিবাহ করার জন্য বলতে এসেছো। নবী আবার বলো, ও আলী, এই মক্কার কত বড় বড় ঘরের সন্তানেরাও আমাকে বিবাহের কথা বলেছিল আমার পিটির জন্য, কিন্তু আমি বিবাহ দিইনি গো আলী। এমনকি আল্লাহ তাআলার হুকুম হয়েছে আমার পিটির সঙ্গে তোমার বিবাহ আসমান হয়ে গেছে গো আলী, শুধু জমিনে পড়িয়ে দেব। এবার নবী আমার বলতেছে, বলো গো আলী, তবে এক কাজ করে, বিবাহ করতে গেলে তো আপনার কিনা কিছু টাকা পয়সার প্রয়োজন আছে। বিবাহ করতে গেলে টাকা পয়সার প্রয়োজন আছে। তো নবী আমার বলছে, আলী তবে তুমি এক কাজ করো, তোমাকে তো দেড় মোহর দিতে হবে, তো দেড় মোহরের টাকাটা তুমি যেখান থেকে পারবে একটু নিয়ে এসো। হযরত আলী টুকটুক টুকটুক করে বাড়িতে গেলেন, চিন্তা চিন্তিত হয়ে গেল। হযরত আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর আপনার হযরত উসমান যে নুরাইন, তিনি আপনার আসলেন। বলে আলী তুমি চিন্তা করছে কেন? বলে হুজুর বলেছেন দেড় মোহরের টাকা দিতে, তা আমার কাছে টাকা তো নাই, তুই কেমন করে আমি টাকাটা দেব তা চিন্তা করছি। হযরত সিদ্দিক বলে, ভগবান আলী তুমি চিন্তা করিও না, চিন্তার কিছু কারণ নাই। আপনার কিনা হযরত সিদ্দিকের কাছে বাবা একটা কিনা আপনার যুদ্ধ করার ঢাল ছিল বাবা, আমি তোমাকে যুদ্ধ করা ধানটা তোমাকে দান করে দিলাম, দান করে দিলাম। আমার কিছুক্ষণ পরে বলতে যোগ আলী, তুমি এই ধানটা আমার কাছে বিক্রি করে দাও। যখন আপনার এই কথা বলা বাবা আপনার কিনা হযরত আবু বকর সিদ্দিক এই ধানখানা আপনার কিনা হযরত আলীকে দান করলেন, দান করার পরে আবার আবু বকর সিদ্দিক বলতে যোগ আলী, তুমি এই ধানখানা আমার কাছে আবার বিক্রি করে দাও। আপনার কিনা বিক্রি করা হলো বাবা, কিছুটা আপনার টাকা পয়সা পা গেল, আপনার কিনা 800টা দেরহাম পা গেল বাবা। দেরহাম নিয়ে নবী দরবারে যাচ্ছেন, যাওয়ার পরে আপনার কিনা বিবাহটা পড়িয়ে দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। পড়িয়ে দেওয়ার পরে কোন কি দাবে আপনার আসছে যে আপনার বিবাহ করার পরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাড়িতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কিনা 6 মাস ছিলেন। আবার কোন কিতাবের মধ্যে আপনার লেখা আছে বলে নবীর বাড়িতে একজনও ছিলেন না, হযরত উসমান যে নুরাই হযরত আলীকে একটা ঘর দান করেছিলেন বাবা। হযরত আলী এত করে ছেড়ে বেড়াতা যে ঘরটা হযরত আলী ছেড়ে বেড়াতা, বুঝলেন তো? হযরত আলী যখন আপনার রাত্রেবেলা আরাম করতে দেওয়ার ঘরে, তো অর্ধেকটা শরীর আপনার ভিতরে থাকতো আর অর্ধেকটা শরীর আপনার বাইরে থাকতো, কত গরিব বেড়াতে। কিন্তু দেখেন বেড়াদার, হযরত আলী গরিব, কিন্তু বেড়াদার তাদের অন্তরে বাবা অহংকার ছিল না, ছিল নাকি?
দেখেন বেড়াদার, আজকালকার পৃথিবীর মানুষগুলোকে আপনার দেখা যায়, যদি আপনার কিনা কিছু টাকা পয়সা যদি আপনার বেশি হয়ে যায়, যদি আপনার ধন দৌলত বেশি হয়ে যায়, বাবা সে আপনার কোথাকে পর্যন্ত ভুলে যায় না। তাই দেখুন বাবা, ধনে জনে বড় হলে সেজন খোদা যাই কভোলে রে, আর ধনে জনে বড় হলে সেজন খোদা যাই কভোলে রে, আরে বুঝবে তুমি বিপদ কালে, বুঝবে কেননা আল্লাহ তাআলা হলো রুজি দেনে বালা, আর নবী আমার হচ্ছে রুজি বন্টন কান্নে বালা। তাহলে বেড়ালা কিনাদের আপনার কিনা ফ্যামিলিতে আপনার খাবারের কোনো প্রয়োজন হয় না, কিন্তু আল্লাহ তাআলা এই কারণের জন্য তাদেরকে গরিবি হালাক করে রেখেছে। এখন দুনিয়াতে মানুষ সব অনেক রকম বাড়িয়েছে, তাদেরকে বলে ভাই নামাজ পড়বেন না, বলে নামাজ যদি আপনার হযরত আলীরা যদি আপনার বড় হয়ে থাকতে বা আপনার জমি জায়গা বেশি থাকতে, তারা বলে হযরত আলী আপনার কিনা আল্লাহ তাআলা ইনাদেরকে টাকা পয়সা জমি জায়গা বেশি দিয়েছিল, তার জন্য নামাজ রোজাগুলো করেছে। আমাদেরকে দিল পরে আমরা করতাম এরকম একটা বাহানা চলে আসতো, নাকি বুঝেন? আল্লাহ তাআলা এই কারণের জন্য বেরাদার তাদেরকে আল্লাহ তাআলা গরিবি হালাত বানিয়ে রেখেছে। জোরে বলো এই দেখেন বেরাদার, হযরত আলীর সঙ্গে আপনার বিবাদ হল, দেওয়ার পরে বাবা এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার বাড়ি নিয়ে যায়। বাবা বাড়ি নিয়ে যাওয়ার জন্য আপনার কিনে হযরত আলীর মনটা খারাপ হয়ে যায়, খারাপ হয়ে যায়। নবী আমার জিজ্ঞাসা করেন, বলো গো আলী তোমার মনটা কেন খারাপ, বলো বলো। হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার শুধু মনে একটাই চিন্তা, আপনার বিটিকে আমি বিবাহ করেছি, আমার বাড়িতে নিয়ে যেতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার খুশি হলেন বাবা, তখন আপনার নবী কি করলেন বাবা, একটু মদিনার বাজারে গেলেন, কিছুটা আপনার খেজুরের গুড় কিনে নিয়ে আসলো বাবা। খেজুরের গুড় কিনে আসার পরে বাচ্চা একটু আপনার মিষ্টি খাবার তৈরি করলেন, তৈরি করার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনাকে মিষ্টি মুখ করিয়ে দিলেন, হযরত আলীকে মিষ্টি মুখ করিয়ে দিলেন, বলে আলী যাও, আমি তোমাকে আমার বিটি তোমাকে আমার বিটিকে দিলাম, এবং তুমি আমার বিটিকে দেখভাল করবা, এবং নবী আমার